আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে নিজ নিজ স্থানে স্বাস্থ্যবিধি মেনে সুস্বাস্থ্যের কামরায় অবস্থান করছেন। তো আজকে এই জুম্মাহাট দারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল গাফফার দশম শ্রেণীর আরবি প্রথম পত্রের ক্লাস নিচ্ছি। এই শিক্ষায় আজকে যে বিষয়টি আলোচনা হবে, আমাদের ইমাম কুলের শিরোমণি হযরতে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহের জীবনী সম্পর্কিত এই অধ্যায়। আজকে আপনাদের জন্য যে বিষয়টি আমি উপস্থাপন করতেছি, এই নসের কিছু অংশ আমি উল্লেখ করেছি, এটা হলো হুয়া নুরমান ইবনে সাব। ইনি হলেন মূলত আমরা যেটা বুঝি যে ইনাকে আমরা ইমাম আবু হানিফা হিসেবে চিনি, কিন্তু আসলে ইনার আসল নাম হলো ওয়া নুরমান ইবনে সাব, অর্থাৎ সাবেতের পুত্র নুরমান। ওয়া কুনিয়াতু, তার ওয়া কুনিয়াতু তার উপাধি হলো আবু হানিফা, আবু হানিফা। অলক্ষ এবং তার লক্ষ, অর্থাৎ তার উপনাম ছিল আবু হানিফা আর তার উপাধি হল ইমামুল আজম। ইন্নাহু উলিদা বিল কুফা, ইন্নাহু উলিদা বিল কুফা, নিশ্চয় তিনি কুফায় জন্মগ্রহণ করেন। কোন সময় জন্মগ্রহণ? সানাতান সামানিনা মিনাল হিজরাতে ফি আহাদুল খলিফাতে আব্দুল মালিক ইবনে মারওয়ান, অর্থাৎ 80 হিজরিতে ইমাম খলিফাতুল আব্দুল মালিক ইবনে মারওয়ানের আমলে বা তার শাসন আমলে তিনি জন্মগ্রহণ করেন। ওয়ানাশা ফি উসরাতিন সালেহাতিন, তিনি লালিত পালিত হন তথা বেড়ে ওঠেন এমন একটা পরিবারের মধ্যে, সেই পরিবারটা ছিল উসরাতুন সালেহাতুন গনিয়াতুন, এটা ছিল একটা নেক তথা সালেহাতুন সৎ বা গনিয়াতুন এবং একটা ধনাঢ্য পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ওয়াকানা হাসুনাল ওয়াজহ, তার চেহারাটা ছিল খুবই সুন্দর, অর্থাৎ তিনি সুন্দর চেহারার অধিকারী। ওয়াশাদিদুল ওয়াজহ আল ওয়াজহুন নুতকাই, এবং তার কণ্ঠস্বরটাও ছিল খুব স্পষ্ট। ওয়াকামিল হুজ্জাত, তিনি জীবদ্দশায় যে সমস্ত দলিলাদি প্রমাণ এই দুনিয়ার জমিনে রেখে গিয়েছেন সেই দলিলাদিগুলো বা প্রমাণগুলো ছিল খুব মজবুত এবং খুব দৃঢ়, যা আজও অপরিবর্তিত হিসেবে রয়েছে। ও সাদেদুল জুকা, তিনি অত্যন্ত বুদ্ধিমত্তার অধিকারী ছিলেন, তার এত তীক্ষ্ণ মেধা ছিল যা এই দুনিয়াতে মনে হয় যে আর কারো নেই। ও ফাতান, তিনি ছিলেন একবারে সূক্ষ্মদর্শী, তিনি এত চতুর ছিলেন যে সামান্য একটু ইশারা ইঙ্গিত পেলে তিনি সব বুঝে উঠতে পারতেন। সারিউল বাদিয়ার, তিনিও উপস্থিত জ্ঞানের অধিকারী ছিলেন, যেটাকে আমরা উত্তরতন্ন বলে থাকি। অসাধিদুল কারাম, তার দয়া ছিল অনেক, তিনি অধিক দয়ালু ছিলেন। ওয়াতাউলিয়া সব, এবং তিনি দীর্ঘ সময় ধরে নীরবতা ভূমিকা পালন করতেন, কারণ আল্লাহ রাসূল বলেছেন যে উত্তম চরিত্র হলো কিছু ভালো কথা বলা, নাহলে চুপ থাকা। ওয়াদায় মালফে, এবং অধিক সময় ধরে তিনি সুগভীর চিন্তাশীল হিসেবে অবস্থান করেছিলেন, সেজন্য বলা হয়েছে ওয়াদায় মালফেকরে। দায়ম শব্দের অর্থ হলো চিরস্থায়ী বা সর্বদাই, ফেকরণ তিনি সবসময় চিন্তাশীল ছিলেন। ওয়াজাহেদান, আর তিনি ছিলেন সংসার থেকে, অর্থাৎ সংসার সম্পর্কে তিনি যতটা চিন্তা ভাবনা রেখেন নাই তার চেয়ে শিক্ষাঙ্গনে তথা শিক্ষাবিদ হিসেবে অনেক চিন্তাশীল ছিলেন। মোতা আবেদান, শুধু এইগুলিতে ব্যস্ত ছিলেন তাও নয়, তিনি একজন অত্যন্ত খোদাভীরু তথা ধর্মভীরু ছিলেন। জাহরিয়া সাউদ, এবং তার কণ্ঠস্বরটা ছিল সুমধুর। ওহু আহাদুল আয়মা আর বা,
যে সমস্ত চারজন ইমাম রয়েছেন তার মধ্যে তিনি একজন ছিলেন অন্যতম। আচ্ছা হাবুল মাজা হে তিনি এই মাজহাব তথা অনুসারীদের একজন অনুসারী ছিলেন। আর মুতাআব্বেদা তিনি ছিলেন অনুকরণী, অর্থাৎ তিনি আমাদের আদর্শ হিসেবে আজও আমাদের মাঝে রয়েছেন। অকাদ ইশতাহারা তিনি প্রসিদ্ধি লাভ করেছেন বে ইমাম আহলে রায়, যে সমস্ত ব্যক্তিবর্গ কেয়াসের উপর আমল করেছেন তথা তিনি এই কেয়াসের একজন প্রবর্তক, তিনি কেয়াস একজন আবিষ্কার। হাফেজা আবু হানিফা তার কোরআনুল কারিম, ইমাম আবু হানিফা ইনি এত কম বয়সে কোরআনুল কারিম হেফজ করেছেন যা সেটা অনেকের মধ্যে নাই। হাফেজা তিনি মুখস্থ করেছেন আবু হানিফা তার আসলে আবু হানিফা আল কোরআনুল কারিম, কোরআনুল কারিম ফি সদরিহি তার বাল্য বয়সে বা ছোট বয়সে। ওয়াহিনা বালাগা তারপরে তিনি তিনি যখন পৌঁছে গেলেন সাদেশ ওহিনা বালাগা যখন সাদেশাতে আসা যখন তার বয়সটা ১৬ বছরে উপনীত হন মিন উমরি খারাদা বিহি তার সাথে বের হলো আবু তার পিতা লাদায়ের হজ হজ আদায়ের উদ্দেশ্যে বের হল। ওয়াজিয়ারাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে এবং মসজিদে নববী জিয়ারতের উদ্দেশ্যে তিনি বের হন। সুতরাং এনার কাছ থেকে আমাদের শিক্ষণীয় বিষয় অনেক। আল্লাহ রাব্বুল আলামিন অগণিত যুগে যুগে সেই সেরা মানব পাঠিয়েছেন, তার মধ্যে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি যে সমস্ত শিক্ষে গুণাগুণ তথা বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এই বৈশিষ্ট্যগুলো আমাদের মাঝে অবশ্যই অর্জন করতে হবে। সুতরাং আমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যে হযরত ইমাম আবু হানিফা কখন জন্মগ্রহণ করেছিলেন এবং কোথায়, তখনই আমাদের প্রশ্নের জবাব দিতে হবে যে ইমাম আবু হানিফা জন্মগ্রহণ করেছেন সানাতান সামানিনা মিনাল হিজরত ফি আহদিল খলিফাত আব্দুল মালিক ইবনে মারওয়ান। তাহলে আমরা এর সঠিক উত্তরটি প্রদান করতে সক্ষম হব। এরপরে যদি আমাদের প্রশ্ন হয় যে ইমাম আজম আবু হানিফার নাম কি, তখন আমাদের এখান থেকে উত্তর দিতে হবে হুয়া নুমান ইবনে সাব, তার নাম হলো নুমান ইবনে সাব। প্রশ্ন হতে পারে অমা কুনিয়াতুহু তার কুনিয়াত, তখনই আমাদের জবাব দিতে হবে ওয়া কুনিয়াতুহু আবু হানিফা, তার কুনিয়াত হলো আবু হানিফা। প্রশ্ন যদি হয় অমা লাকবুহু তার লকব কি উপাধি কি, তখনই দিতে হবে অলাকবুহু ওয়া লাকবুহু বিল ইমান আজম, অর্থাৎ তিনি হলেন ইমাম আজম। অনুরূপভাবে আবারও প্রশ্ন হতে পারে বাইয়ের বর্ণনা করো মা আওসাফুল ইমাম আবু হানিফা, অর্থাৎ ইমাম আবু হানিফার গুণাগুণগুলো কি, তখন আমাদেরকে নাম্বার ওয়াইজ এই জবাবগুলো দিতে হবে যে তার গুণাগুণগুলো ছিল হাসুনাল ওয়াজহ, তিনি ছিলেন সুন্দর চেহারা অধিকারী আল্লাহ এবং সুস্পষ্ট ভাষী, অকাবিল হুজ্জা এবং তার দলিলাদিগুলো ছিল খুব দৃঢ়, অসাধিত জুকার আপনারা প্রত্যেকটা এক একটি করে নাম্বার করবেন, অসাধিত জুকার তার বুদ্ধিমত্তা ছিল খুব সুকঠিন, অফিতান আর তিনি ছিলেন অনুকরণ অর্থাৎ তাকে আমরা অনুসরণ করব, সারিউল বাদহিয়া তিনি অত্যন্ত মানে উপস্থিত বুদ্ধির অধিকারী ছিলেন, অসাধিতুল কারাম তার মধ্যে অনেক দয়া ছিল, অতাওয়ালিয়াসান তিনি দীর্ঘ সময় চুপ বা নীরবতা পালন করতেন, অদায়মুল ফিকরে এবং অধিক চিন্তাশীল ছিলেন। এই কয়েকটি নিম্ন ন্যূনতম পাঁচটি অথবা যদি নাম্বার আকারে চায় যে পাঁচটি বা দশটি বা ষাটটি তার বৈশিষ্ট্য বা গুণাগুণ উল্লেখ করো, তখনই আমরা সেইভাবে এখান থেকেই এই উত্তরগুলো প্রদান করব।
আবার যদি প্রশ্ন হয় তিনি কার সঙ্গে কোথায় গিয়েছিলেন বা কত সময় কোন বয়সে গিয়েছিলেন তখন আমাদের উত্তর প্রদান করতে হবে জওয়াহিনা বালাগা সাদসাত আশার যখনই তার বয়সটা ১৬ বছরে উপনীত হল তখনই তিনি কি করলেন খারাজা বিহি আবুল আদায়ের হাজ তখনই তিনি তার পিতার সাথে হজ আদায়ের উদ্দেশ্যে গেলেন হজ আদায় তিনি কোথায় কোথায় কি করলেন তখনই উল্লেখ করতে হবে যে আরাতে নবী সাল্লাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলেন ও মসজিদে আই মসজিদে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ মসজিদে নববী উল্লেখ করলেন সুতরাং আমরা এখান থেকে যদি এই আলোচনাগুলো নিই তাহলে আল্লাহর রহমতে আমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারব আর এখান থেকে যদি আপনাদেরকে বলা হয় যে এখান থেকে কিছু এসএম বের করো কিছু এসএম বের করো তাহলে আমি যে গুণাগুণগুলোর কথা বলেছি এই গুণাগুণগুলো সবই এসএম এখানে শুধুমাত্র হাফেজা খারাজা এই দুটো দেয়া আছে সিগা সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিষয়গুলো অর্জন করার জন্য তৌফিক দান করুক আগামী দিনে ইনশাআল্লাহ এর আরো বিস্তারিত আলোচনা করব ওমা তৌফিকে ইল্লা বিল্লাহ